মনে আশে শুভেচ্ছা 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 এবং শুভ অসময় সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত এবং নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি যে যেখানে যেভাবে আছেন এখনও পর্যন্ত জীবিত আছেন এবং আগামী পুরোটি বছরই আপনি জীবিত থাকবেন এই আশাবাদ তো রাখা যেতেই পারে কারণ পুরো পৃথিবীর সকল মানব সমগ্র একটি এমন একটি অবস্থার মধ্যে বিচরণ করছে যেখান থেকে উতরে উঠে নতুন বছর হিসাবে দুই হাজার সাল আমরা দেখতে পাবো কি না এই মুহূর্তে নিশ্চিত বলা সম্ভব নয় গতকাল বিকেল বিকেলবেলায় সাদে উঠে যখন আকাশের দিকে তাকিয়েছিলাম পাখিদের উড়ে যাওয়া দেখছিলাম তখন এই বদ্ধ অবস্থা থেকে মনে হচ্ছিল পাখি হয়ে যদি উড়ে যাওয়া যেত তাহলে হয়তো সেটি শুভকর হতো এবং সেই মুহূর্তেই একটি ধারণা মস্তিষ্কের মধ্যে প্রেথিত হয় সেটি হচ্ছে যে পাখিরা যে উড়ে যাচ্ছে পাখিরা যে মুক্ত আছে তাদের যে এই ওরা এটি কি সত্যিকারের অর্থে কোনো শুভকর কোনো স্মৃতি বা সুখকর কোনো অভিজ্ঞতা পাখিদের হৃদয়েও থাকে কিনা বা পাখিরা ওড়ে যে ওরা দেখে আমরা লালিত হই আমরা উড়তে চাই আমরা মুক্ত হতে চাই পাখিদের মতো কিন্তু পাখিদের ওরাটা কি সুখের জায়গা থেকে হয় না দুঃখের জায়গা থেকে হয় সেই বিষয়টি তো অবশ্যই উপলব্ধি করা দরকার যার ফলশ্রুতিতেই আজকে পাখিদের এই ওরার বিষয়ে কথা বলতে আমরা এসেছি বা আমি এসেছি যেখান থেকে আমরা হয়তো উপলব্ধিগতভাবে কিছুটা তথ্য বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক মানুষের মন আর দেহ মানুষের মন আর দেহ সর্বদাই চাহিদার বিপরীতে অবস্থান করে এই যে আপনি লাইভটি শুনছেন এখন আপনি লাইভটি শুনছেন আপনার মনও হয়তো পাখি হয়ে উড়ে বেড়ায় দিবাণী সময় আপনার মন এক জায়গায় স্থির থাকে না এবং পাখি হয়ে সে দিবাণী উড়ে বেড়ায় যাকে আবার লালনের ভাষায় আপনি নিজেই পায়ে শেকল পড়াতে চান কিন্তু অপরদিকে আপনার শরীর নিয়ে সর্বদাই পাখি হয়ে উড়ে বেড়াতেও চান অর্থাৎ আপনার মনকে আপনি শেকল পড়াতে চান আবার শরীরকে পাখি হয়ে উড়ে যাওয়ার মতো সক্ষম প্রস্তুত করতে চান এই যে আপনার আমার বিপরীতমুখী অবস্থান যা সব সময় আমাদেরকে বিভ্রান্ত করে তা থেকে মুক্তি পাবার উপায় কি। হয় আপনি পাখি হবেন না হয় আপনি পাখি হবেন না আজকের লাইভটি। আপনার এই সিদ্ধান্ত বা আপনার উড়ে বেড়ানোর চিন্তায় কিছুটা শেকল পরাতে হয়তো অবশ্যই সক্ষম হবে আমরা আজকে কিছুটা শেকল পরাবো আপনার উড়ে চলার চিন্তা সত্যিকার অর্থে থাকা উচিত কি উচিত না প্রথমে যদি একটা প্রশ্ন করি আপনার কি মনে হয় আপনি কি ভাবেন যে প্রশ্নটি করব সেটি নিয়ে পাখিদের কি উঠতে ভালো লাগে পাখিরা যে উড়ে বেড়ায় এই উড়ে বেড়ানোটা কি তাদেরকে সুখ দেয় তাদের কি উঠতে ভালো লাগে আপনি হয়তো বলতে পারেন অদ্ভুত প্রশ্ন আপনি আমি আমরা মানুষ আমাদের পক্ষে কিভাবে জানা সম্ভব যে পাখিদের উঠতে কেমন লাগে এটি তো আমরা বুঝতে পারবো না এটি তো আমরা উপলব্ধি করতে পারবো না কারণ আপনি আমি মানুষ আমরা পাখি নই সেহেতু পাখিদের উঠতে কেমন লাগে সেই উপলব্ধি আপনারা আমার পক্ষে জানা সম্ভব না যদি এটি হয় আপনার কাছে অদ্ভুত প্রশ্ন অর্থাৎ পাখিদের উঠতে কেমন লাগে এই প্রশ্নটি যদি আপনার কাছে অদ্ভুত লাগে তবে আজকের লাইভে আলোচনা করা উত্তরটিও আরও বেশি অদ্ভুত মনে হতে বাধ্য আপনার কাছে তো সেই অদ্ভুত উত্তরটি হচ্ছে হ্যাঁ আমরা মানুষ হবার পরেও জানি পাখিদের উঠতে কেমন লাগে আমরা জানি পাখিদের উঠতে আসলে কেমন লাগে আমরা সেই উত্তরটি সেই উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করব আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন আমাদের এই এশিয়া মহাদেশের প্রায় পঞ্চাশ ভাগ ৪৫ থেকে পঞ্চাশ ভাগ পাখি প্রতি শীতকালে গায়েব বা অদৃশ্য হয়ে যায় যদি আপনি প্রকৃতির দিকে তাকানোর সক্ষমতা রাখেন যদি আপনি পাখি দেখার সক্ষমতা রাখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে প্রতি শীতকালে আমাদের এশিয়া মহাদেশের ৪৫ থেকে পঞ্চাশ ভাগ পাখি অদৃশ্য হয়ে যায় গায়েব হয়ে যায় আপনি হয়তো ভাবতে পারেন ৪৫ ভাগ সংখ্যাটি শুনে আর কিন্তু যেটি সত্যি কথা সেটি হচ্ছে এই যে গায়েব হয়ে যাওয়া শীতকালে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পাখি গায়েব হয়ে যাওয়া এই বিষয়টি কিন্তু দু একদিনের না হাজার হাজার বছর ধরে পাখিরাই এই গায়েব হয়ে যাচ্ছে এবং পাখিরা এই কাজটি নিয়মিত করছে এবং এটি কেবল এশিয়ার জন্য সত্য না শুধু এশিয়ার জন্য এই তথ্যটি কিন্তু সত্য না পুরো পৃথিবীর সকল স্থানের স্থানীয় পাখিরা আবার বুঝবেন পুরো পৃথিবীর সকল স্থানের স্থানীয় পাখিরা শীতকালে প্রায় একই সংখ্যায় বা আরও বেশি সংখ্যায় গায়েব হয়ে যায় তার অবস্থানরত অঞ্চল থেকে মানুষ যখন এই বিষয়টি বুঝতে পেরেছে তার পরবর্তীতে শত শত বছর ধরে পাখিদের এই অদৃশ্য হয়ে যাবার উত্তর খোঁজার চেষ্টা করেছে মানুষ বোঝার চেষ্টা করেছে যে কেন পাখিরা অদৃশ্য হয়ে যায় তো প্রশ্ন করতে পারেন কি উত্তর দিলেন বিজ্ঞানীরা শত শত বছর ধরে মানুষ যে খোঁজার চেষ্টা করছে পাখিদের গায়েব হয়ে যাওয়ার মূল কারণ তার পক্ষে বা তার বিপক্ষে বা তার স্বপক্ষে বিজ্ঞানীরা কি উত্তর পেলেন এটি যদি আলোচনা করতে চাই আমাদের একটু পুরাতন তথ্য নগ দিতে হবে প্রাচীনকালের মানুষজন মনে করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এটি কিন্তু প্রাচীনকালের মানুষজন মনে করত। খুব বেশি সময় নয় দু তিনশো বছর আগে গেলে পুরো পৃথিবীর মানুষই মনে করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে কিন্তু এখন যদি এই কথা আপনি কোনো ক্লাস ফাইভ পড়ুয়া শিশুকেও বলেন সেও আপনার পশ্চাৎদেশে পুলিশের ডিম থেরাপি দিতে চাইবে আপনার নির্বুদ্ধিতা জেনে বা বুঝে তবে মজা হচ্ছে সে সেরকমই মজা হচ্ছে শীতকালে পাখিদের গায়েব হওয়া নিয়ে এমনই কিছু অদ্ভুত ধারণা ছিল প্রাচীন বিজ্ঞানীদের যেমন আজ থেকে দুশো বছর আগে একশো বছর আগে মানুষজন মনে করত যে প্রাচীনকালের মানুষেরা মনে করতো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সেটি যেমন অদ্ভুত তথ্য ঠিক তেমনি আজ থেকে কয়েকশো বছর আগের বিজ্ঞানীরাও পাখিদের শীতকালে গায়েব হওয়া নিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু বক্তব্য দিতেন সতেরো শতকের বৈজ্ঞানিক সতেরো শতকের বৈজ্ঞানিক নাম ছিল চার্লস মন মর্টন চার্লস মর্টন তো চার্লস মর্টন বলেছিলেন শীতকালে পাখিরা চাঁদে চলে যায় সত্যি বলছি চার্লস মর্টন বলেছিলেন শীতকালে পাখিরা ছাদে চলে যায় মনে হয় পাখি তো নয় সব সাইদি হুজুরের ভক্ত এবং তারা সাইদিকে দেখার জন্য চাঁদে চলে যায় সরি ব্যাপার সরি 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 ব্যাপারটা ঠিক ঠিক এরকম না সত্যি বলছি চার্লস মর্টন এটি বলেছিলেন এবং তিনি তার লেখায় তা প্রকাশ করেছিলেন যে শীতকালে পাখিরা চাঁদে চলে যায় আরও মজার কথা কি জানেন বিশ শতকের শুরুর দিকের বিজ্ঞানী বিশ শতকের শুরুর দিকের একজন বিজ্ঞানী তার নাম ছিল কার্ল ভন লিন কার্ল ভন লিন বলেছিলেন শীতকালে পাখিরা ছোট ছোট জলাশয়ের পানির ভেতর লুকিয়ে থাকে শীতকালে পাখিরা ছোট ছোট জলাশয়ের পানির ভিতর লুকিয়ে থাকে সালা ছাগল না সরি বিজ্ঞানীকে এভাবে ছাগল বলাটা ঠিক হবে না এই যে প্রতি শীতকালে স্থানীয় পাখিদের অদৃশ্য হয়ে যাওয়া প্রতি শীতকালে আমাদের এশিয়াতে বা সারা পৃথিবীর স্থানীয় পাখিরা যে অদৃশ্য হয়ে যায় একে আমরা এখন বলি বার্ড মাইগ্রেশন বা পাখির শীতযাত্রা মাইগ্রেশন বার্ড মাইগ্রেশন বা পাখির শীত যাত্রা। বাংলাদেশে আমরা বলি যে অতিথি পাখি আসছে এই যে অতিথি পাখির বিষয়টি সেটিও মাইগ্রেশন জনিত কারণে ঘটে মাইগ্রেশনের সহজ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া আর পাখিদের এই আচরণের মূল কারণ খুঁজতে গেলেই বুঝতে পারবেন আজকের প্রশ্নের উত্তর সত্যি সত্যি পাখি হয়ে উড়ে বেড়ানো কি সুখের অর্থাৎ পাখিরা কেন এই মাইগ্রেশন করে সেটির যদি কারণ আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে পাখি হয়ে উড়ে বেড়ানোটা কি সত্যিকারের সুখের মাত্র বিগত পনেরো বছরে পাখিদের এই শীতযাত্রার প্রকৃত কারণ আমাদের সামনে এসেছে বিগত পনেরো বছরের মধ্যে পাখিদের শীতযাত্রার প্রকৃত কারণ সামনে এসেছে কেন কারণ বিগত পনেরো বছরের মধ্যে আমরা জিপিএস এবং ন্যানো টেকনোলজি আবিষ্কার করতে সক্ষম হয়েছি বিজ্ঞানীরা শীতযাত্রার পাখিদের গায়ে মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছেন এবং জিপিএস ট্র্যাকিং করে বোঝার চেষ্টা করেছেন যে পাখিরা কি করে ফলাফল যা এসেছে তা আপনার যে পাখি হবার কল্পনা বা আপনার যে পাখি হবার ইচ্ছা সেই ইচ্ছার গোড়ায় ঠান্ডা পানি ঢেলে দেবে সেই ফলাফল জানলে আপনি আর ভবিষ্যতে কখনোই পাখি হয়ে উঠতে চাওয়ার চেষ্টা করবেন না শীতযাত্রার সময় পাখিরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে রওনা দেয় অনিশ্চিত ভবিষ্যৎ যে ভবিষ্যৎ কি হবে পাখিরা জানে না পাখিরা জানে না তারা এই যাত্রাপথ পারি দিতে পারবে কিনা তারা বেঁচে থাকবে কি না তাদের জন্য আগামী দিনে কি লেখা রয়েছে পাখিরা সেটি জানে না এবং অনিশ্চিত যাত্রায় তারা রওনা দেয় প্রতি বছর শীতকালের শুরুতে শুধুমাত্র ইউরেশিয়া থেকে প্রতি বছর যে শীতকাল শুরু হয় পৃথিবীতে সেই সময় শুধুমাত্র ইউরেশিয়া মানে ইউরোপ এবং এশিয়া থেকে প্রায় চারশো কোটি পাখি শীতযাত্রার মাইগ্রেশনে অংশ নেয় শুধুমাত্র ইউরোপ এবং এশিয়া থেকে প্রায় চারশো কোটি ভুল শুনছেন না সংখ্যাটি চারশো কোটি এই যাত্রার মূল কারণ পাখিদের শরীরের রক্ত আমাদের রক্ত থেকে বেশি গরম এ কারণে পাখিরা বেশি শীতে বেঁচে থাকতে পারে না আর তাই বেঁচে থাকার থাকার তাগিদে আবার বলছি আর তাই বেঁচে থাকার তাগিদে পাখিরা বেছে নিয়েছে এই কষ্টকর শীত মাইগ্রেশন কতটা কষ্টকর যদি জানেন আপনি আর জীবনে কোনো দিন পাখি হতে চাইবেন না পাখিরা অধিক শীত থেকে বেঁচে থাকার জন্য শীতকালের শুরু থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যায় উপায় নাই রে পাখিদের গোলাম হোসেন পাখি হলে সত্যিই তোর আর উপায় নেই কষ্টকর তথ্য হচ্ছে এই জীবনের প্রথমবার শীতযাত্রা শুরু করা পাখিদের ভেতর জীবনের প্রথমবার শীতযাত্রা শুরু করা পাখিদের ভেতর সর্বোচ্চ তিরিশ ভাগ জীবিত অবস্থায় প্রথম মাইগ্রেশন শেষ করতে পারে মানে একশোটি নতুন জন্ম নেওয়া পাখির মধ্যে প্রথমবারের শীতযাত্রায় সত্তরটি পাখি মারা যায় তিরিশটি পাখি বেঁচে থাকে আরও কষ্টকর তথ্য হচ্ছে নিষিক্তের মতো বুড়ো পাখিদের মাত্র পঞ্চাশ ভাগ টিকে থাকে তার শেষ জীবনের শীতযাত্রায় পঞ্চাশ ভাগ টিকে থাকে তার শেষ জীবনের শীতযাত্রায় পাখিরা শীতকাল আসার দুই সপ্তাহ আগে থেকেই শীতকাল যে আসছে এটা বুঝতে পারে এবং তার জন্য তারা প্রিপারেশন নেয় কারণ তাকে একটা অনিশ্চিত যাত্রার দিকে যেতে হবে এ কারণে যাত্রা শুরু শুরু করার দুই সপ্তাহ আগে থেকে পাখিরা দুই গুণ তিন গুণ যতখানি সম্ভব বেশি বেশি খেতে শুরু করে এবং শরীরে জমা করতে শুরু করে শক্তি এবং প্রজাতিভেদে পাখিরা ভিন্ন ভিন্ন যাত্রাপথে ভিন্ন ভিন্ন অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দেয় কেমন গন্তব্য একটু আলোচনা করা যেতে পারে আমরা জানি হিমালয়ের উচ্চতা আট মিটার হিমালয় আট মিটার উঁচু আর বার হেডেড গ্রিজ নামে এক ধরনের পাখি আছে বার হেডেড গ্রিজ এই পাখিদের শীতযাত্রা এই হিমালয়ের উপর দিয়েও চলে যায় তারা প্রায় নয় হাজার মিটার উঁচু দিয়ে হিমালয়ের উপর দিয়ে শীতযাত্রার পথ পাড়ি দেয় একটি পিচ্ছি ভোগলার পাখি আছে পিচ্ছি খুব ছোট ভোগলার পাখি শীতযাত্রার জন্য চার হাজার কিলোমিটার উঠতে বাধ্য হয় আমি আবার বলছি বাধ্য হয় যে যাত্রাপথ আমাদের দক্ষিণ এশিয়াকে একবার যাতায়াত করে ঘুরে আসার প্রায় সমান কোনো রকম যাত্রাবিরতি না নিয়েই এই ছোট্ট পাখিটি তার যাতায়াত শুরু করে এবং শুরুর সময় তার শরীরের ওজন থাকে প্রায় তেইশ গ্রাম গ্রাম আর যখন সে সাত যাত্রা শেষ করে এই চার হাজার কিলোমিটারের যাত্রা শেষ করে তখন তার শরীরের ওজন দাঁড়ায় মাত্র নয় গ্রাম আর্টিক ট্রান আর্কটিক ট্রান পাখির মাইগ্রেশন পথ পৃথিবীর এক পাশ থেকে অন্য পাশে হয় মানে তারা আর্কটিক থেকে অ্যান্টারকোটিক অ্যান্টারকোটিক কেন বলছি আপনারা জানেন কারণ বাংলাদেশে এখন অ্যান্টারকোটিকই বিখ্যাত হয়ে গেছে অ্যান্টারকোটিক মহাদেশ পর্যন্ত যায় অর্থাৎ তারা আর্টিক থেকে রওনা দেয় এবং অ্যান্টারকোটিক মহাদেশ পর্যন্ত যায় যার দূরত্ব বিশ হাজার কিলোমিটার এবং প্রতি বছরই এই পাখি এতটা পথ যাত্রা করে এতটা পথ পাড়ি দেয় শুধুমাত্র শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে প্রশ্ন তুলতে পারেন পাখিরা কিভাবে বোঝে কোথায় যেতে হবে অথবা তাদের যাত্রাপথ কোনটা এর উত্তর হচ্ছে কিছু কিছু পাখির ঠোঁটে চুম্বকীয় কম্পাস থাকে তারা দিক বুঝতে পারে তাদের সেই চুম্বকীয় ন্যাচারাল প্রাকৃতিক শরীর কম্পাস তাদের দিক নির্ণয়ে সাহায্য করে কিছু কিছু পাখি সূর্য চাঁদ এমনকি তারা দেখেও দিক নির্ণয় করতে পারে আবার কিছু কিছু পাখি তার প্রথম যাত্রাপথ চিনে নেয় সিনিয়রদের কাছ থেকে এবং সেও তাদের জুনিয়রদেরকে শিখিয়ে বা রাস্তা চিনিয়ে দিয়ে মারা যায় সিনিয়রদের কাছ থেকে সে শেখে এবং তার জুনিয়রদেরকেও সেই পাখি যাত্রাপথ শিখিয়ে দিয়ে সে মারা যায় পাখিরা মূলত বেঁচে থাকার তাগিদে উঠতে বাধ্য হয় যেহেতু তারা পাখি হয়েছে তাদের বেঁচে থাকতে হবে এই জন্য তারা উঠতে বাধ্য এটি সুখকর কিছু নয় তাদের এই ওরা সক্ষমতা আপনি আমি আমাদের মতো সুখচিন্তা দ্বারা বাহিত হয় না আমরা ওরাকে যেভাবে সুখ বিষয় মনে করি এবং উঠতে চাই কিন্তু যাদেরকে দেখে আমরা উঠতে চাই সেই পাখিদের ওরা আমাদের সুখ দ্বারা বাহিত হয় না পাখিদের যদি আমাদের মতো চিন্তার সক্ষমতা থাকত তবে তারা পাখি নয় আমাদের মতো মানুষ হয়ে এক জায়গায় এক ঘরে এক স্থানে স্থির থাকতে চাইতো হয়তো এ কারণেই কবিরা বলেন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে যত সুখ আমার বিশ্বাস আপনার মন পাখি হতে চায় আর পাখিদের মন আপনার মতো হয়তো মানুষ হতে চায় তাই মানুষ যেহেতু হয়েছেন মানুষ হয়েই থাকুন পাখি হবার চিন্তা করে পাখিদের ওরার সক্ষমতার কষ্টকে আমি আবার বলছি পাখি হবার চিন্তা করে পাখিদের ওড়ার সক্ষমতার কষ্টকে উপহাস করবেন না পাখিদের জীবন আপনার আমার সুকল্পনা দিয়ে বাহিত হয় না রে বন্ধুরা বাহিত হয় না কিছু আলবাট্রাস পাখি আছে আলবাট্রাস বলে পাখি আছে যারা প্রথমবার যখন ডিম ফুটে উঠতে শুরু করে বা উঠতে শেখে প্রথমবার যারা যখন ডিম ফুটে তার বাসা ছেড়ে ওরা শুরু করে তখন থেকে তারা কমপক্ষে সাত বছর কমপক্ষে সাত বছর ক্রমাগত সমুদ্রের উপরে উঠতে থাকে এই সাত বছরে সে কখনো মাটিতে নামে না এই সাত বছরে কমপক্ষে সাত বছরে সে চব্বিশ লাখ কিলোমিটার আকাশে ওরে সাত বছর পর সাত বছর পার হবার পর সে প্রথমবার মাটিতে নামে এই পাখিগুলো তার জীবনকালে দেড় কোটি কিলোমিটার আকাশে ওড়ে আকাশে থাকে যা যে দেড় কোটি কিলোমিটার পৃথিবী থেকে চাঁদে প্রায় আটবার বার যাতায়াত করার সমান কি মন এবং শরীরে পাখি হতে চাওয়া মানুষগুলো আপনি মনেও হয়তো পাখি হতে চান শরীরেও হয়তো পাখি হতে চান নিজেকে প্রশ্ন করবেন পারতেন এত লম্বা সময় বাঁচার তাগিদে উঠতে পারতেন এত লম্বা সময় না খেয়ে সত্তর ভাগ মৃত্যুর সম্ভাবনা নিয়ে উড়ে যেতে স্থান ত্যাগ করতে নিশ্চিত পারতেন না বোর হয়ে যেতেন অথবা মরে যেতেন প্রকৃতি বলেন আর ঈশ্বর বলেন যাই আপনি বলেন না কেন আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন কিছু যায় আসে না আপনি প্রকৃতি বলেন বা ঈশ্বর বলেন আপনাকে মানুষ হিসাবে রূপ দেওয়া হয়েছে তাই দয়া করে মানুষই থাকুন পাখির ওড়ার কষ্টকে নিজের কাল্পনিক উপভোগের বিষয় তৈরি করবেন না পাখি হয়ে পাখির ওড়ার কষ্টকে নিজের কাল্পনিক উপভোগের বিষয় তৈরি করবেন না পাখা যেহেতু নেই আপনার মানুষ হয়ে থাকাই আপনার সীমাবদ্ধতা পাখা যেহেতু আপনার নেই মানুষ হয়ে থাকাই আপনার সীমাবদ্ধতা এবং সেই সীমাবদ্ধতার প্রকৃত সত্য আপনাকে প্রমাণ করতে হবে যে সময়ে পৃথিবী বহমান হচ্ছে সেই সময়ে মানুষের মতো মানুষ হয়ে থাকুন প্লিজ প্লিজ অন্তত কিছুটা দিন ঘরে থাকুন শুভেচ্ছা 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 এবং শুভ অসময় চাইনিজ ভাইরাস থেকে দূরে থাকুন জীবিত থাকুন বেঁচে থাকলে আবার দেখা হবে মানুষের পায়ে হাঁটা কোনো এক পথের কোনো এক সীমান্তে ততদিন পর্যন্ত জীবিত জীবিত থাকুন ততদিন পর্যন্ত ভালো থাকুন ঘরে থাকুন সবার প্রতি একরাশ ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট অডিও লাইভ পাখি শেষ করছি ভালো থাকবেন